সিগন্যালিং এর সমস্যায় ব্যাহত মেট্রো পরিষেবা, অফিস টাইমে ভোগান্তির শিকার যাত্রীরা। কলকাতা মেট্রোয় ফের সিগন্যালিং এর সমস্যা, তার জেরে আংশিক ব্যাহত পরিষেবা, অফিস টাইমে ভোগান্তির শিকার যাত্রীরা। মেট্রো রেল সূত্রে খবর, শুক্রবার বেলা 11:30 নাগাদ পার্ক স্ট্রিট থেকে এসপ্ল্যানেডে সিগন্যালিং এর সমস্যা দেখা যায়। তার ফলে গিরিশ পার্ক থেকে ময়দান স্টেশন পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ হয়ে যায়। গিরিশ পার্ক থেকে দক্ষিণেশ্বর এবং ময়দান থেকে কবি সুভাষ পর্যন্ত স্বাভাবিক ছিল পরিষেবা, তার ফলে চূড়ান্ত ভোগান্তির শিকার হন নিত্যযাত্রীরা। প্রায় আধ ঘন্টা পর পরিষেবা স্বাভাবিক হয়। 12:06 নাগাদ ময়দান থেকে দক্ষিণেশ্বরগামী মেট্রো চলাচল শুরু হয়। তার ঠিক 4 মিনিট পর 12:10 নাগাদ গিরিশ পার্ক থেকে কবি সুভাষ পর্যন্ত পরিষেবা স্বাভাবিক হয়। উল্লেখ্য, গত শনিবার সকালেও সিগন্যালিং এর সমস্যায় মেট্রো পরিষেবা ব্যাহত হয়। প্রায় ঘন্টা তিনেক পর স্বাভাবিক হয় পরিস্থিতি। কলকাতা মেট্রোয় ফের সিগন্যালিং এর সমস্যা, তার জেরে আংশিক ব্যাহত পরিষেবা, অফিস টাইমে ভোগান্তির শিকার যাত্রীরা।